আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেক পটেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে যে টপিকসটি আপনাদের মাঝে নিয়ে এসেছি সেটি হচ্ছে হাউ টু ইউজ সাম, পার্সেন্টেজ অ্যান্ড ইফ ফাংশন ইন এক্সেল। সাম, পার্সেন্ট এবং ইফ ফাংশন আমরা এক্সেলে কিভাবে ইউজ করব আজকে আমি আপনাদেরকে সেটি দেখাবো। তো বরাবরের মতো দেখুন, আমি একটা টেবিল এখানে নিয়েছি। টেবিলে আমি কিছু ডাটা নিয়েছি। হ্যাঁ, এটা হচ্ছে স্টুডেন্ট টেবিল। এখানে সিরিয়াল নাম্বার, স্টুডেন্ট নেম, আর হচ্ছে এগুলো হচ্ছে সাবজেক্টের নাম বাংলা, ইংরেজি, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। আর এটা হচ্ছে টোটাল সে বা কত মার্কস পেয়েছে সেটার ঘর এটা। আর এটা হচ্ছে আমি পার্সেন্টেজের, আর এটা হচ্ছে গ্রেড। হ্যাঁ, মানে টোটাল ঘরে এখানে আমি সামের ক্যালকুলেশন করব, আর পার্সেন্টেজের জায়গায় আমি পার্সেন্টেজের ক্যালকুলেশন করব, আর গ্রেডের জায়গায় আমি ইফ ক্যালকুলেশন করব। ইফ যে ফাংশনটি আমরা ক্যালকুলেশন দেখাবো সেই ইফ ফাংশনটি আমরা এই গ্রেডে ইউজ করব। তো চলুন আমরা শুরু করি। ইকুয়াল সাম। তো সাম যেটা হচ্ছে যে টোটাল সে কত মার্কস পেয়েছে। তো আমি এইখান থেকে ধরে এই পর্যন্ত আমি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার দেব। দেখেন সে টোটাল এত নাম্বার পেয়েছে। টোটাল বিষয় হচ্ছে পাঁচটা বিষয়। পাঁচটা বিষয় সে 417 নাম্বার পেয়েছে। তো চলুন নেক্সটটাও ক্যালকুলেশন করি। যেহেতু দেখেন আমি এইখানে কালার করে রেখেছি, হ্যাঁ, তো এই কারণে আমি যখন এখান থেকে ধরে টান দেব তখন এই ঘরটা টোটালি সাদা হয়ে যাবে। তো এই জন্য সেম ক্যালকুলেশনটি আমি আবার এখানে করি। করার পরে দেখেন সাম, আমি এটা সিলেক্ট করে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। এবারে আমি এই দুইটা সিলেক্ট করে নেব। নেওয়ার পরে এখানে ধরে আমি টেনে নিচে ছেড়ে দেব। দেখেন আমার হয়ে গেছে। তো এই ছিল, এটা হচ্ছে সামের। তো এখন আমরা পার্সেন্টেজটি বের করব। হ্যাঁ, কীভাবে পার্সেন্টেজ বের করতে হয় দেখেন। এখানে আমি ইকুয়াল দিচ্ছি। এরপরে দেখেন আমি টোটালটা নেব। তারপরে হচ্ছে আমি ডিভাইডেড সাইন দিব। এরপরে হচ্ছে আর এখানে আমার সাবজেক্ট হচ্ছে 5টা সাবজেক্ট আছে, তাহলে 100 মার্ক করে পরীক্ষা হচ্ছে, তাহলে আমি এইখানে 500 দিব। এরপরে আমি এখানে ইনটু দিব, যেহেতু আমি পার্সেন্ট বের করব তাহলে 100 দেব। দেওয়ার পরে দেখেন আমি এখানে এন্টার দিতেছি, তাহলে 83.4। এই ক্যালকুলেশনটা আরেকভাবে ভাগ বের করা যায়। তো আমি আপনাকে এখানে দেখাচ্ছি। দেখেন ইকুয়াল এইটা নিলাম, টোটাল মার্কসটি নিলাম, ডিভাইডেড করলাম। সাবজেক্ট হচ্ছে 5টা, তাই না? 5টা যেহেতু সমান মার্কস আছে, তাহলে আমি এখানে 5 দেব, এন্টার দেব। দেখেন এখানেও দেখেন সেম নাম্বার এসছে। তাহলে একই ক্যালকুলেশনটি আমি দুইভাবে করতে পারতেছি। আপনি এইভাবেও করতে পারেন, হ্যাঁ, আর অথবা এইভাবেও করতে পারেন, হ্যাঁ, যেটা আপনার কাছে সুবিধা মনে হয়। তো চলুন এইটা আমরা ক্যালকুলেশন করি। টোটাল মার্কস নিলাম, ডিভাইডেড 500 ইন্টু 100। তাহলে আমরা সিলেক্ট করে এই পর্যন্ত নামিয়ে দিব, তাহলে আমাদের পার্সেন্টেজটা বের হয়ে গেল। তাহলে আমাদের পার্সেন্টেজটা বের হয়ে গেল। দেখেন तो এইবারে আসেন আমি এখানে কিছু নাম্বার পরিবর্তন করে দিই এবারে আমরা ইফের ইফ যে ফাংশনটি আমাদের ছিল আমরা সেই ইফ ফাংশনটির কাজ করব তো এইটি আমরা গ্রেডের ভিতরে করব তো চলুন আমরা ইকুয়াল দিলাম এরপর আমরা if দিচ্ছি if ফাংশনটি কল করলাম এইবারে if ফাংশনটি হচ্ছে যে আমি একটা কন্ডিশন দিয়ে দেব হ্যাঁ যে এইটা হলে এই হবে এটা হলে ওই হবে হ্যাঁ এই ফাংশনটি আমি ক্যালকুলেশন করার জন্য আমি if ব্যবহার করব হ্যাঁ তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধরেন যে 80 হলে a plus পাবে 70 হইলে a পাবে আর এরপরে হচ্ছে 60 হইলে b পাবে 50 হইলে c পাবে 40 হইলে d পাবে হ্যাঁ আর আরেকটা কন্ডিশন আমি দিয়ে দেব লাস্টে যে এত নিচে পেলে হ্যাঁ এত নিচে পেলে সে ফেল করবে ঠিক আছে তো চলুন আমরা শুরু করি percent নিলাম নেওয়ার পরে is greater than দিলাম equal দিলাম 80 দিলাম কমা এইবারে হচ্ছে আমি কোটেশন দিব যে 80 থেকে উপরে পেলে সে কি গ্রেড পাবে হ্যাঁ সেই গ্রেডটি আমি এখানে দিয়ে দিচ্ছি এরপরে ক্লোনটা দিলাম তারপরে দেখেন কমা দেব কমা দেওয়ার পরে আমি আবার ইফ নিব কারণ 80 পেলে সে a+ পাবে হ্যাঁ আর এখন আমি দিব হচ্ছে আবার আমি এই নাম্বারটি সিলেক্ট করে নেব এরপরে হচ্ছে is greater than equal আমি 70 দিব কমা হ্যাঁ কোটেশন এইবারে আমি দিব হচ্ছে a পাবে কোটেশন ক্লোজ কমা এরপর আবার if ফাংশন কল করলাম মানে সেম এভাবেই কল করতে হবে দেখেন এবার হচ্ছে 60 কমা কোটেশন b কোটেশন শেষ কমা if ফাংশন কল করলাম এরপর হচ্ছে is greater than equal 60 ছিল এবার হবে 50 কমা কোটেশন c পাবে কোটেশন শেষ কমা if ফাংশন আবার কল করলাম function আবার কল করলাম is greater than equal 40 কমা এবার পাবে হচ্ছে d এবং শেষ এরপরে হচ্ছে আবার কমা if এইখানে একটু লক্ষ্য করুন এইখানে আমি একটু কন্ডিশন এতক্ষণ আমি is greater than দিয়েছিলাম এবার আমি দিব smaller than হ্যাঁ যে এর নিচে পেলে সে কি করবে তো চলুন আমি এখান থেকে পার্সেন্টেজ নিচ্ছি এরপর আমি স্মলার দেন ইকুয়াল 39 করে দিচ্ছি যে 39 এর নিচে পেলে সে ফেল করবে তো আমি কোটেশনের ভিতরে ফেল লিখে দিলাম এইবারে আমি ব্র্যাকেট ক্লোজ করে দেব দেখেন আমি এখানে 6টা ব্র্যাকেট নিয়েছি 1 2 3 4 5 6 তাহলে আমি 6টা ব্র্যাকেট ক্লোজ করে দেব 1 2 3 4 5 6 ব্র্যাকেট আমি দেখেন ক্লোজ করে দিচ্ছি তো দেখেন রেজাল্ট আমাদের চলে আসছে রেজাল্ট চলে আসছে, রেজাল্ট এ হয়েছে। তো আমি এখান থেকে ধরে যদি এখানে ছেড়ে দিই, হ্যাঁ, তাহলে যদি ধরে ছেড়ে দিই, দেখেন ছেড়ে দিলে কি হচ্ছে, পুরো রেজাল্টটাই এখানে বের করে ফেলছে। হ্যাঁ, দেখেন আমি এখানে যে কন্ডিশন দিয়েছিলাম ওই ঠিক কন্ডিশন অনুযায়ী এখানে রেজাল্টগুলো চলে এসছে। হ্যাঁ, দেখেন এখানে আমি দিয়েছিলাম যেটা যে 39-এর নিচে পার্সেন্টেজ পেলে সে ফেল করবে, দেখেন এখানে সে ফেলের ইয়েটি দিয়েছে। আশা করছি আজকের টিউটোরিয়ালটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ডান পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন সবার আগে নোটিফিকেশন পেতে। আজকের মতো এখানেই শেষ করছি। কথা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।